নবমের বার্ষিকের বিষয় ভিত্তিক অর্ধেক নম্বর আর সঙ্গে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের প্রাপ্ত নম্বরের পাঁচ গুণ যোগ করে জুলাইয়ের মধ্যে তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার সংস্থান ক্লাস নাইনের অ্যানুয়াল মার্কশিট এবং ক্লাস টেনের যে ইন্টারনাল ফর্মেটিভ অ্যাসেসমেন্টের নাম্বার তাকে সমান গুরুত্ব দিয়ে এবার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ হারে এই পরীক্ষা দুটোর মূল্যায়নকে গুরুত্ব দিয়ে দু হাজার একুশ সালের সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে এই মার্কশিটে যদি কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হয় তাহলে তারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন যখন রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতির উদ্ভব হবে তখন তারা পরীক্ষায় বসতে পারেন তবে সেক্ষেত্রে সেই পরীক্ষার ফলই চরম বলে গৃহীত হবে অর্থাৎ আমরা এখন যে মার্কশিট তৈরি করছি কেউ যদি পরে অপশান দিয়ে পরীক্ষা দিতে চায় তাহলে যে পরীক্ষাটা দিল সেই পরীক্ষার মার্কশিটটাই চরম রেজাল্ট বলে গণ্য হবে এবার জানাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে দু হাজার উনিশের মাধ্যমিকের চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বরে চল্লিশ শতাংশ দু হাজার কুড়ির একাদশের বার্ষিক পরীক্ষার ষাট শতাংশ নম্বর দ্বাদশের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার যুক্ত করে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন আর্টসের প্রজেক্টের কুড়ি নম্বর সায়েন্সের প্র্যাকটিক্যালের তিরিশ নম্বর ধরে মূল্যায়ন আর মূল্যায়নে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিকের পর বসা যাবে পরীক্ষায় আর পরীক্ষায় বসলে সেটাই পরীক্ষার রেজাল্টই চূড়ান্ত হবে কি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস দেখুন দু হাজার উনিশ সালের মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয় সাতটা সাবজেক্ট থাকে তার মধ্যে চারটি বিষয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে 40% ওয়েটেজ এবং কুড়ি কুড়ি সালের এগারোর বার্ষিক পরীক্ষা যেটা উচ্চ মাধ্যমিকের সঙ্গেই হয় সেই বার্ষিক পরীক্ষাতে থিওরিতে যে প্রাপ্ত নম্বর তার উপর ভিত্তি করে 60% নম্বরের ওয়েটেজ এবং তার সঙ্গে যুক্ত করা হবে 12-এর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল যেটা 30 এবং প্রজেক্টের ক্ষেত্রে 20 এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 30 নম্বর সেইটা যুক্ত করে মূল যে ওয়েটেজ মূল যে সংখ্যা সেটাকে নির্ধারণ করা হবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কোনো ছাত্রছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় একটু এক্সপ্লেন করছি চারটি বিষয় ধরা যাক ফিজিক্স চারটি বিষয় সর্বোচ্চ মোট নম্বর তাহলে কত হলো 400 চারটি বিষয় সর্বোচ্চ নম্বর 400 তার মধ্যে আমি যদি রাউন্ড ফিগারে ধরি যে সে পেয়েছে 200 ঠিক আছে এবং এগারোর বার্ষিক পরীক্ষায় যে ফিজিক্স পরীক্ষা দিয়েছে থিওরিতে আমাদের 70 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে সাপোজ ধরে নিচ্ছি সে পেয়েছে 50 এবং 12-এর যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ল্যাব বেসড সাবজেক্টে সেখানে 30 নম্বর থাকে সেখানে সে পেয়েছে 28 তাহলে তার উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর হচ্ছে অর্থাৎ 400-র মধ্যে চারটি বিষয়ে 200 পেলে ওয়েটেজ অনুযায়ী নম্বর হচ্ছে 28×200/400=14 লেখা আছে কোনো চিন্তা নেই ছাত্র বান্ধব পদ্ধতি পরের খবরে আসছে নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা পিছল বিচারপতি কৌশিক চন্দ্রের সঙ্গে অতীত বিজেপি যোগের দাবি করে এজলাস বদলের আবেদন বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ বিজেপির পিছল নন্দীগ্রাম মামলার শুনানি নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সেই মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে আদালত সূত্রে খবর এদিন বিচারপতি কৌশিক চন্দ্র বলেন শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান আইনে যা বলা আছে সেই অনুযায়ী চলবো বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হওয়ার কথা এরই মধ্যে নন্দীগ্রাম মামলার বেঞ্চ নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাস থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে আবেদনে দাবি করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন তাই অন্য বিচারপতির কাছে নন্দীগ্রাম গণনা সংক্রান্ত মামলা সরানো হোক মামলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই টুইট করে বলেছেন, বিবেক জাগ্রত হোক অথবা নিদেন পক্ষে আবরণের আড়ালে যান। মমতাদের নন্দীগ্রাম আবেদনের মামলা উঠেছে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। বিজেপির লিগাল সেলের সদস্য এবং বহু মামলায় বিজেপির আইনজীবী, তৃণমূলের রাজ্যসভার বড় নেতা যেরকম প্রায় এই টুইট করে বলেন, দুটি ছবিতে যাকে ঘিরে গোল দাগ, তিনি কি? তিনি কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র? নন্দীগ্রাম ভোট গণনা মামলার দায়িত্ব কি তাঁকেই দেওয়া হয়েছে? বিচার বিভাগ আর কত নিচে নামবে? আরেকটি ছবি টুইট করেন কুণাল ঘোষ, যে মহামান্য বিচারপতি যার সম্পর্কে এই ছবি আসছে যে তিনি বিজেপির লিগাল সেলের কর্মসূচিতে তিনি রয়েছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিজেপির সঙ্গে যুক্ত, সেখানে নন্দীগ্রামের মতো একটা স্পর্শকাতর মামলা বা যেখানে রাজনীতির বিষয়ে রয়েছে সেই জায়গাটায় নিরপেক্ষ হবে কি, এই প্রশ্নটা থাকছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি, দিলীপ ঘোষের সঙ্গে ছবি থাকলে কি সে ভদ্রলোক নয়? লক্ষ লক্ষ লোকের সঙ্গে আমার ছবি আছে, তাতে কি হয়েছে? ওনারা তো ওনাদের মন্ত্রী গিয়ে জয় দেখে ধমকাচ্ছেন, গিয়ে জামিন করাবার জন্য, সে আমরা দেখেছি। তারা আবার আমাদের কথা বলে, আমার সঙ্গে কারো ব্যক্তিগত বন্ধুত্ব থাকতেই পারে, আমার পারিবারিক সম্পর্ক থাকতেই পারে। আর তো একটা পাস্ট লাইফ আছে, যেই আসনে বসেছেন সেই আসনের সঙ্গে ন্যায় করবেন, এটাই নিয়ম, আর তাই করবে। এটা বিচার ব্যবস্থাকে কলুষিত করবার, সরাসরি বিচারককে আক্রমণ করবার এবং বিচার ব্যবস্থাকে ভেঙে ফেলবার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি। এদিকে হাইকোর্টে পোস্টার হাতে মৌন প্রতিবাদও জানান আইনজীবীদের একাংশ। সেই বিচারপতির যদি ইতিহাস আমরা দেখি তাহলে দেখব উনি একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ছিলেন এবং তাদের শুধু তাই নয়, খুব সম্ভবত রাজ্য কমিটির সদস্যও ছিলেন। যদি যথাযথ পদক্ষেপ নিয়ে মামলাটিকে কোনো একজন অন্য বিচারপতির কাছে না অ্যাসাইন করেন তাহলে এই প্রতিবাদ আমাদের চলবে এবং ভবিষ্যতে আমরা আরো অনেক বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো। নন্দীগ্রামে 1956 ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। হল ঘোষণার পরে তিনি জানিয়েছিলেন একে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। ইলেকশন কমিশন, আই মাস্ট সে হাউ দে ফট উইথ আস। আরে দাদা নড়ো না দাদা, হঠাৎ 8000 ভোট হয়ে গেল জিরো। 4 ঘন্টা সার্ভাইভ, যেটা সার্ভাইভার আছে সেটাকে পুরো ডাউন করে রেখে দিয়েছিল। তারপরে 40 মিনিট লোডশেডিং করে রেখে দিয়েছিল, মেশিন পাল্টেছে, অনেক কিছু করেছে। বৃহস্পতিবার ফের হাইকোর্টে মামলার শুনানি হওয়ার কথা। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি, প্রাক্তন এসপিকে ফের তলব। কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপারকে সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গুলি চলার খবর কখন পেয়েছিলেন, তারপরে কি পদক্ষেপ, কি রিপোর্ট দিয়েছেন এসডিপিও, কুইক রেসপন্স টিম? 6 ঘন্টা ধরে কোচবিহারের প্রাক্তন এসপিকে সিটের জিজ্ঞাসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কোচবিহারের প্রাক্তন এসপিকে ফের তলব। মেলানো হলো এসডিপিও মাথাভাঙার আইসির বয়ান। বয়ান দেখে প্রয়োজনে ফের প্রাক্তন এসপিকে তলব করা হবে, এমনটাই সিআইডি সূত্রে খবর। সেইলের গুরুত্বপূর্ণ দপ্তর কলকাতা থেকে সরানোর সিদ্ধান্তের প্রতিবাদ। ফের কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি অর্থমন্ত্রী অমিত মিত্রর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরাইয়ের সঙ্গে। সুমন, আবারও চিঠি দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, কি রয়েছে এবার এই চিঠিতে? একেবারেই তাই, সেই একই বয়ান দিয়েছেন সেই চিঠিতে। অর্থাৎ বুঝতেই পারছে ধর্মেন্দ্র প্রধানের যাতে নজর থাকে, যাতে নোটিশ করা যায়, নোটিশে আনা যায়, তার জন্য কিন্তু এই চিঠি বারবার দেওয়া হচ্ছে। আজকে অর্থমন্ত্রী যে চিঠিতে লিখেছেন যে সেইলের যে হেডকোয়ার্টার, আরএমডি হেডকোয়ার্টার, মানে র মেটেরিয়াল ডিভিশনের যে হেডকোয়ার্টার, যেটা কলকাতাতে দীর্ঘদিন রয়েছে এবং সেটাকে এখান থেকে সরানোর যে পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র, সেই পরিকল্পনা নেওয়াতে রাজ্যে যথেষ্ট ক্ষতি হবে, প্রচুর মানুষজন কাজ হারাবে এবং রাজ্যের যে ইস্পাত শিল্পগুলো রয়েছে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এবং বার্নপুর স্টিল প্ল্যান্ট, এই স্টিল প্ল্যান্টগুলো প্রচণ্ড মুখ থুবড়ে পড়বে, র মেটেরিয়ালের অভাব হবে। সেই জায়গা থেকে কিন্তু বারবারই কিন্তু চিঠি লিখছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যেটা বলছেন সেটা হচ্ছে দ্বিতীয় যে চিঠি, সেই চিঠিতে যেটা বলছেন যে কেন্দ্রের যে বিভিন্ন সংস্থা এর আগে রাজ্য থেকে তুলে নেওয়া হয়েছিল, যেমন হিন্দুস্তান ইস্পাত কর্পোরেশন লিমিটেড এবং এসবিআই এর একটা দপ্তর, এসবিআই এর হেডকোয়ার্টার ছিল একটা সময়, সেখানে একটা দপ্তর তুলে নেওয়া হয়েছে, ইউবিআই ব্যাংকের যে একটা দপ্তর তুলে নেওয়া হয়েছে, এই যে পার্সেলি তুলে নেওয়া হচ্ছে এবং এতে কিন্তু রাজ্যের ক্ষতি হচ্ছে, রাজ্যের খুব একটা ভালো হচ্ছে না। এবং তিনি প্রশ্ন তুলেছেন যে অন্য রাজ্যে গিয়েই বা কি বিশেষ উন্নতি হচ্ছে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে রাজ্য সরকার। এবং সেখান থেকে তিনি আবার অনুরোধ করেছেন যে সেইলের যে হেডকোয়ার্টার, আরএমডি ডিভিশন, সেই ডিভিশনটাকে এখান থেকে সরিয়ে না নেওয়া উচিত, এতে রাজ্যে যথেষ্ট ক্ষতি হবে, প্রচুর মানুষ কাজ হারাবে এবং রাজ্যের যে ইস্পাত শিল্প রয়েছে তাতে যথেষ্ট বড় প্রভাব পড়বে। ধন্যবাদ।